ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উত্তর সিটির আওতাধীন স্কুলগুলোর 100 গজের মধ্যে কোনো ব্যক্তিগত গাড়ি যেতে পারবে না। তবে এই নিয়ম চালুর সময় সীমার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। প্রাথমিকভাবে 4টি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য এই স্কুল বাস চালু করার কথা জানান মেয়র। যান্ত্রিক শহর ঢাকা, সকাল হতে না হতেই শুরু হয় মানুষের অবিরাম ছুটে চলা। কেউ ছুটেন অফিসের পথে, আবার কেউ স্কুলে যেতে। যানজট, বায়ু এবং শব্দ দূষণে সাত সকালেই কোমলমতি শিক্ষার্থীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। এতে স্কুলে পৌঁছানোর আগেই ক্লান্ত শরীরে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। ঢাকা শহরের স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে থাকে গাড়ির দীর্ঘ লাইন। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি, ঢাকার সকালে যানজটের অন্যতম কারণ এটি। এই দুর্ভোগ কিভাবে কমানো যায়, এই পরিকল্পনা নিয়ে বুধবার দুপুরে ডিএনসিসির কার্যালয়ে উত্তর সিটির আওতাধীন স্কুলগুলোর জন্য বিশেষ স্কুল বাস সার্ভিস চালু সংক্রান্ত প্রাথমিক মতবিনিময় সভা হয়। 4টা স্কুলকে দিয়ে প্রথম স্যাম্পলিং করতে চাই, কিন্তু ঢাকা শহরের উত্তরের আমার যতগুলো স্কুল আছে সেই স্কুল পেরিফেরির মধ্যে 100 গজের মধ্যে কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, সবাইকে বাসে করেই ঢুকতে হবে। একটা সার্টেন ক্লাসের পরেই সেই বাচ্চাদেরকে আমরা বাসে করে নিব। আমরা প্লে গ্রুপের বাচ্চাকে বাসে করে নিতে পারবো না আমরা। মতবিনিময় সভায় অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বাসে যে ড্রাইভার থাকবেন, হেল্পার থাকবেন, একজন যেন ফিমেল হেল্পার থাকে, তাতে বাবা মারা একটু বেশি আশ্বস্ত হবেন, এবং এদের প্রত্যেকের যেন ক্রিমিনাল রেকর্ড চেক করা থাকে। তো আমি চাবো সাথে একটা, যাতে আমার চোখের সামনে বাচ্চা উঠবে এবং স্কুলের ভিতরে সে বাচ্চা ঢুকবে, এর ভিতরে আমার বাচ্চার কোনো স্টপেজ হবে না। এ সময় স্কুলগুলোর প্রিন্সিপাল ও মেয়র নিজে শিক্ষার্থীদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। পরিবেশ দূষণ একটা আমরা নিজেরা ক্রিয়েট করছি, আমরা আমাদের বাচ্চাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ, সবাইকে এগিয়ে আসতে হবে। ইউ উইল নো দ্যাট দ্য চিলড্রেন আর ইন গুড হ্যান্ডস এন্ড ইউ উইল নো দ্যাট দ্য চিলড্রেন উইল বি রিচিং আইদার স্কুল অর দেয়ার হোমস ইনশাআল্লাহ ইন আ সেফ ম্যানার। তবে স্কুল বাস সার্ভিস চালুর আগে সব পক্ষের সাথে আরো আলোচনা করার কথা জানান উত্তরের মেয়র। যারাই এই নগরের ভবিষ্যৎ হবে তাদেরকে নিয়ে কিন্তু নগরটাকে এখন আমরা ঠিক করব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।